যুদ্ধ সমর্থনের জন্য আর একটু আর কি আমাদের এই যে দুইটা রেকর্ডের সাথে আপনাদেরকে ধন্যবাদ। তাদেরকে যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে 15% তারা কর দিয়ে এটাকে সাজা করতে পারবেন, এবং 10%-এর একটা সুবিধা দেওয়া হয়েছে যে সেটা তারা যদি নিয়ে আসেন, এবং যদি ক্যাশ যদি নিয়ে আসেন তাহলে সেখানে 7.5% একটা সুবিধা দেওয়া হয়েছে। আমরা এর আগে দেখেছি যে আমাদের দেশে কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে, এবং এখন বাইরে যারা টাকা নিয়ে গেছে বিভিন্নভাবে দুর্নীতি করে নিয়ে গেছে, রপ্তানি আয় প্রত্যাবাসন করেননি, হুন্ডি হওয়ার মাধ্যমে নিয়ে গেছেন, টাকা যেটা দেশে আসার কথা ছিল সেটা আনেননি, দেশে বিভিন্নভাবে অবৈধ উপায়ে বা বৈধ উপায়ে টাকা অর্জন করে বাইরে তারা সেটা নিয়ে গেছেন, বাংলাদেশ থেকে বৈধভাবে বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে সুবিধাটা যেটা দেওয়া হলো এটা আমরা মনে করি যে এটা নৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক তিন দিক থেকে এটা অগ্রহণযোগ্য এবং এটা কোনোভাবেই এটা যৌক্তিক নয়। এটা নৈতিক দিক থেকে যৌক্তিক নয় এই কারণে যে যারা অবৈধভাবে নিয়ে গেলেন তারা কিন্তু দেশের প্রচলিত আইন ভঙ্গ করেছে। আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যাক্ট আছে, আমাদের অ্যান্টি করাপশন কমিশন আছে, এ ধরনের যারা নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন মামলা মোকদ্দমা করে থাকে। এবং কিছুদিন আগেও একটি বহুল আলোচিত একটি কেস সম্বন্ধে আপনারা আমার থেকে আরো বেশি ভালো জানেন, তো তার সেটা যদি তখন আলোচনা না হয়ে যদি এখন আলোচিত হওয়ার কথা ছিল তাহলে দেখা যেত যে তার কোনো অপরাধী হয়নি, তিনি বাইরে যেটা নিয়ে গেছেন 3,000-3,500 কোটি টাকা সেটা তিনি ডিক্লেয়ার করে একটা 7% বা 10% বা 15% দিয়ে এটাকে লিগাল করে ফেলছেন। তাহলে এই ধরনের সুযোগ নিশ্চয়ই আমাদের নীতি এবং নৈতিকতার সাথে খাপ খায় না। অর্থনৈতিকভাবে আমি বলবো ঠিক যেরকম ভাবে আমাদের দেশেও কালো টাকা সাদা করার একটা সুবিধা যখন দেয়া হয়েছে বছরের পর বছর, সেটা কিন্তু আমাদের কোনো বড় ধরনের কোনো আমাদেরকে কিন্তু রেভিনিউ দেয়নি, এবং এখানেও আমরা মনে করি যে যদি কিছু আসেও এবং আমার ধারণা যে তেমন টাকা আসবে না, কারণ অনেকে বলেন যে এটা তো ইউকেতেও এক সময় করা হয়েছিল, তো অনেকে ইউকেতে সেখানে করেন কারণ হবে ইউকেতে তারা থাকার জন্য আগ্রহী ইত্যাদি। আমার মনে হয় না যে বাংলাদেশে এই ধরনের কোনো একটা অবস্থা আছে যে তারা এগুলো রিস্ক নিয়ে দেশে নিয়ে আসবেন। এবং আর যেটা সেটা হলো যে এটার ফলে যারা নাকি ভবিষ্যতে টাকা বাইরে পাচার করার কথা চিন্তা করতেন না তারাও কিন্তু মনে করবেন যে আমি যদি একবার যদি এখানে 25% আমার সর্বোচ্চ আয় কর দিয়েই বা লাভ কি, আর 42% সর্বোচ্চ কর্পোরেট ট্যাক্স দিয়েই বা লাভ কি, আমি তো এটাকে বাইরে নিয়ে গেলে পরে আমি 15% এটাকে বৈধ করে নিতে পারবো। তো তার মানেটা হলো যে টাকাও তেমন আসবে না কিন্তু ভবিষ্যতে এটা বাইরে যাওয়ার একটা হয়তো প্রবণতা একটা সৃষ্টি করতে পারে, যদিও 1 বছরের জন্য দেওয়া হয়েছে কিন্তু এখন যে বিচ্যুতি এবং ব্যত্যয়টা হলো সেখান থেকে তারা কিন্তু ইঙ্গিত পেয়ে গেলেন যে আমরা পরবর্তীতে এই ধরনের সুযোগ আমরা হয়তো পাবো। আর রাজনৈতিকভাবে আমি বলবো যে সেইভাবেও এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, এই কারণে যে সামনের বছর নির্বাচন এরকম একটা অবস্থায় সাধারণ মানুষ যখন দেখবেন যে সোশ্যাল সেফটি নেটে আমাদের বরাদ্দ প্রকৃত বরাদ্দ যেটা আমাদের ইডি বললেন যে পেনশন এবং সরকারি যে ভর্তুকি দেওয়া হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্টের উপরে এই দুটোকে যদি বাদ রাখেন তাহলে এটা আমরা দেখেছি যে 3,000 কোটি টাকা ইনফ্যাক্ট সোশ্যাল সেফটি নেট কমে গেছে। এটা যখন দেখবেন মূল্যস্ফীতির চাপ সহনীয় রাখার জন্য যেসব পদক্ষেপ সেগুলোর জন্য যেরকম উদ্যোগ উদ্যম আছে তার থেকে বরং এসব জায়গাতে বেশি আগ্রহ এবং বিশেষ কিছু মানুষকে যারা দেশের প্রচলিত আইন কানুন ভঙ্গ করে টাকা নিয়ে গেছেন বাইরে তাদেরকে এসব সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তাহলে তারা এটাকে কিভাবে নেবে? তো তাহলে রাজনৈতিক দিক থেকেও তো এটা কোনো একটা গ্রহণযোগ্য কোনো প্রস্তাব হতে পারে না, নৈতিকভাবে গ্রহণযোগ্য না, অর্থনৈতিকভাবে যৌক্তিক না, রাজনৈতিকভাবেও এটাকে বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে কিন্তু এটা উপস্থাপন করা যাবে না। সেই জন্য আমার মনে হয় যে এটা খুব আমরা মনে করি যে আমরা সবসময় এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করি, এখন আরো জোরালোভাবে বিরোধিতা করার সময় এসেছে।
কৌশল ঠিক আছে যেটা নাকি ইডি তার বক্তব্যে বলেছেন যে মাননীয় অর্থমন্ত্রী ছয়টা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখছি যে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য যে শুল্ক প্রস্তাব সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়নি, অনেকগুলি ডিটেলসভাবে ইডির বক্তব্যে আসছে। আমি বলবো যে বাজেট যদি ওইভাবে আমরা যদি বলি যে বাজেটের সৃজনশীলতারও অভাব দেখেছি এবং সংবেদনশীলতারও অভাব দেখেছি, এবং সংবেদনশীলতা হলো যে এই যে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, আপনারা সিপিডির যে আমাদের বাজেট পূর্ব 5ই জুন আমরা যে উপস্থাপনটা করেছি সেখানে কিন্তু আমরা একেবারে পরিসংখ্যান দিয়ে বলেছি ঢাকা শহরে যদি একজনের একটা বাড়িতে যদি 4 জন মানুষ যদি থাকে এবং তারা কি কি দ্রব্য এবং পণ্য গ্রহণ করতে হয় একবারে ন্যূনতম, তাহলেও 41,000 টাকা তাদের লাগে। পরিবারে যদি একজন আয় করে তাহলে যেমন এটা ন্যূনতম মজুরি যেটা আছে আমাদের 42টা, তার মধ্যে সবচেয়ে উপরের যেটা 17,000 টাকা প্রথমে সেটা দিয়েও হবে না, 2 জন কাজ করলেও সেটা কিন্তু হচ্ছে না, কিছুদিন এই 41,000 টাকা তাদের আয় হবে না। সুতরাং ন্যূনতম জীবন ধারণের জন্য কিন্তু তাদের এই 41,000 টাকা যেটা দরকার এইরকম একটা চাপের মধ্যে আছে। আপনারা দেখবেন যে ফাওয়ের একটা প্রতিবেদন বের হয়েছে গত পরশু, সেখানেও বলা হয়েছে যে তারা 6 মাস আগে যে সার্ভে করেছিলেন সেখানে তারা পেয়েছিলেন যে 19% মানুষ বিভিন্নভাবে ক্রয় ক্ষমতার চাপে আছেন, ন্যূনতম তারা বিভিন্ন খাদ্য গ্রহণ করতে পারছেন না। এপ্রিলে 6 মাস পরে যখন করেছেন এটা 19% থেকে 29% হয়েছে বাংলাদেশ, তারা এটা 6টা দেশে করেছে বাংলাদেশে, এরকম একটা অবস্থায় তাহলে তো আমাদের দেশে যেহেতু অর্থ যেটা মনিটারি পলিসি খুব বেশি কাজ করে না, শুল্ক পলিসি দিয়েই আমাদেরকে এ ধরনের মূল্যস্ফীতির চাপ জনগণের ক্রয় ক্ষমতার চাপ শুধুমাত্র প্রান্তিক মানুষ যারা উপান্তিক আছেন তারা নিম্ন আয়ের মানুষ আছেন নিম্ন মধ্যবিত্ত আছেন তারা যখন একটা চাপের মধ্যে পড়েছে সেই সব খাতগুলোতে, এবং আমরা সোশ্যাল সেফটি নেটের কথা তো বললাম যে পেনশন এবং সুদের উপরে সরকারি যে ভর্তুকি সেটা বাদ দিলে এটা 3,000 কোটি টাকা কমে গেছে, এটা কি এই সময়ের এটার কি যে প্রয়োজন তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ কোনোভাবেই কিন্তু সেটা আমরা বলবো না। আয়কর আপনারা খেয়াল করবেন সর্বোচ্চ আয়কর ছিল 30%, এটাকে কোভিডের সময় 25% করা হয়েছে। কোভিডের সময় কিন্তু যারা আয় বেশি করে থাকেন তুলনামূলকভাবে তাদের আয় বেড়েছে, যারা আয় কমে কম করে থাকেন তাদের আয় কমেছে, অর্থাৎ আমাদের দেশে আয়ের যে বন্টন বন্টনটা ধনীদের দিকে আরো বেশি হয়েছে কোভিড, এবং এটা শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে কোভিডের সময় বৈষম্য বেড়েছে এবং যাদের আয় বেশি তারা বেশি আয় করেছেন, এরকম একটা অবস্থা তো এবার দরকার ছিল যে সর্বোচ্চ যেটা নাকি 30 থেকে 20-25 করা হয়েছিল সেটাকে আবার 30-এ নিয়ে যাওয়া। আয়কর সম্পদ কর যেটা নাকি আগের মতো সেটাই কিন্তু রয়ে গেছে সম্পদ কর, এইসব সময় তো তাহলে পুনর্বণ্টন যেটা নাকি বাজেটের একটা মূল দর্শন হলো প্রথমে একটা আয়ের ভোগ এবং সম্পদের একটা বৈষম্য থাকতে পারে কিন্তু বাজেট দিয়ে আমি সেটাকে একটা পুনর্বণ্টন করি, যারা বেশি আয় তাদের থেকে বেশি আমি ট্যাক্স আদায় করি, যারা কম আয়ের মানুষ তাদেরকে আমি সামাজিক সুরক্ষা শিক্ষা স্বাস্থ্যতে ব্যয় করি, এই ফিলোসফিটা তো তাহলে তো আমরা আমরা এই বাজেটে সেটা কিন্তু কোনো প্রতিফলন দেখছি না। সো এবং এবং তারপর আমরা যদি ব্যয়ের দিকেও দেখি সেখানেও আমরা দেখেছি যে পার্ক ভিজিটের সেটা 5.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা করা হয়েছে, এর যে বিনিয়োগ কর রেয়ার সেটা 10% থেকে 15% করা হয়েছে, এগুলো কিন্তু সাধারণ মানুষ পাবে। আরেকটা জায়গায় আমি আমার মনে হয় যে এই কোভিডে তো আমাদের শিশুরা যারা জনসংখ্যার শতকরা 40% এই শিশুদের জন্য আমরা কি বরাদ্দ করলাম, 2018-19 সালে বলা হয়েছিল যে এইটাকে তখনকার 15.5% থেকে এটা 20% নেওয়া হবে বাই 2020, এখন তো হিসাবই তো আমরা করছি,
তাহলে এই যে সরকারের বিভিন্ন ধরনের ভালো ভালো অঙ্গীকার, এই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন তো আমরা যে চ্যালেঞ্জগুলো যেগুলো শনাক্ত করা হয়েছে তার আলোকে যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু সামঞ্জস্য আমরা দেখছি না। সেই জন্যই সৃজনশীলতার সাথে সাথে সংবেদনশীলতার একটা অনুপস্থিতি দেখা যাচ্ছে। আরেকটা যেটা এখানে বলা হচ্ছে যে আমার কলিগরা অন্যগুলো উত্তর দেবেন, আমি একটা যেটা বলতে চাই যে সেটা হলো যে আরেকটা সেটা হলো যে দেখেন যে বাজেটে যে অনুমানগুলি কি করা হয়েছে, বলা হচ্ছে যে ডলার এবং টাকার যে বিনিময় হার এটা 86.22 এ চলে আসবে। এখন এই 92 টাকার কাছাকাছি থেকে 86.2 এ চলে আসবে গড়ে 2023। এটা কি কিসের ভিত্তিতে এই অনুমানটা করা হচ্ছে? কারণ খেয়াল রাখবেন এটার অর্থটা হলো যে আমাদের যে আমদানি করব আমরা সে আমদানিকৃত মূল্যস্ফীতিও কম হবে, তাই না? একটা জিনিস আমি যখন আমদানি করি ডলারের আমি যদি 92 টাকা দিই আর তার পরিবর্তে যদি আমি যদি 86 টাকা দিই তাহলে অবভিয়াসলি সেখানে মূল্য তো কম পড়বে এবং ওইভাবেই মূল্যস্ফীতিটাকে পরিমাপ করা হয়েছে। এই অনুমিতির মাধ্যমেই তারপরে সামাজিক সুরক্ষা ইত্যাদির ব্যয় ঠিক করা হয়েছে। তাহলে অনুমিতিটাই তো আমার মনে হয় যে একটা ভুল অনুমিতি, যে 92 টাকা থেকে এটা 86 টাকায় আমাদের বিনিময় হাত চলে যাবে। এটা যেতে হলে যে ধরনের চাঞ্চল্য আমাদের রপ্তানিতে আসতে হবে, এটা চলে যেতে হলে যে ধরনের একটা সংকোচন আমাদের আমদানিতে আসতে হবে, এটা চলে গেলে এটা এটা বাস্তবায়িত হতে গেলে যে ধরনের রেমিটেন্স আমাদের আসতে হবে সে ধরনের প্রাক্কলনগুলির সাথে কিন্তু এটা খুব খাপ খায় না। সেই জন্য একটা আমরা দেখছি যে এখানে একটা অসামঞ্জস্যতা এবং একটার সাথে একটা অনুমিতির সাথে আরেকটা নীতির, তো অনুমিতি এবং নীতি এই দুইটার মধ্যে একটা আমরা দেখছি যে বৈপরীত্য। আর আর যেটা বলা হচ্ছে আমি শেষ করছি সেটা হলো যে আমাদের যে বৈদেশিক ঋণের, হ্যাঁ এটা প্রশ্নটা ঠিকই আছে যে বৈদেশিক ঋণের আমাদের সুদের হার বাড়ছে, আমাদের নন কনসেশনাল ঋণের হার বাড়ছে এবং এটা সম্বন্ধে আমাদের অবশ্যই এখন সাবধানতার দরকার আছে। এবার $13 বিলিয়ন বৈদেশিক ঋণের কথা বলা হচ্ছে, কিন্তু তারপরও আমি বলবো যে বাংলাদেশের ঋণ পরিষেবার হার এখনো ভালো। আপনারা যদি আমাদের ঋণ পরিষেবার টোটালটা দেখেন সেখানে আমাদের অভ্যন্তরীণ মধ্যে ১৯,০০০ কোটি টাকা আর বৈদেশিক মধ্যে ১,০০০ কোটি টাকার কাছাকাছি, সো আমাদের এটা এখনো সীমিত আছে। এবং সেই জন্যই যাতে ওই যে প্রশ্নটা যেটা করা হয়েছিল যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে এটা ক্রাউড আউট করে দেয় কিনা, হ্যাঁ যেটা নাকি একটা আশঙ্কা সেটা ঠিকই। আমাদের মনে হয় যে এখন আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক আছে হলো 12.5%-এর মতো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি স্টেটমেন্টে বলা হয়েছে এটা 15%-এর দিকে নিয়ে যাওয়া। সেরকম একটা অবস্থা আমাদেরকে অবশ্যই এখানে আমি মনে করি যে বৈদেশিক ঋণের থেকে যতটুকু নেওয়া যায় অবশ্যই বাস্তবায়ন আমাদের নির্ধারণ তো অবশ্যই করতে হবে। এবং এখানে ক্রাউড আউট যেটা হতে পারে যে সরকার যদি বেশি ঋণ নেয় তাহলে আমাদের ব্যক্তি খাতের জন্য ঋণের টাকার সেখানে টান পড়ে কিনা, এটা আরও একটু এই কারণে দরকার যে আমাদের যদি এখন ডিপোজিট রেট যদি 6% হয় তাহলে কিন্তু ব্যাংকে টাকা রেট রাখলে আপনারা দেখবেন যে প্রকৃত সঞ্চয় হার কিন্তু নেগেটিভ, তাই না? তো ওরকম একটা অবস্থায় কিন্তু ব্যাংকেও অনেক যে নগদ সঞ্চয় আসবে খুব বড়ভাবে সেটাও কিন্তু আশা করাটা ঠিক হবে না হয়তো। সেই জন্য বৈদেশিক বা বৈদেশিক ঋণের ব্যবহার এটা নিশ্চয়ই বাস্তবায়নের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ হবে, কিন্তু এটা আমাদের রিজার্ভসের উপরেও কিন্তু এরকম একটা অবস্থা যখন রিজার্ভস একটা চাপের মধ্যে আছে সেখানেও কিন্তু এটা ইতিবাচক ভূমিকা রাখবে। তো সেই জন্যই আমরা এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি।